আজকে তৈরি করব অসাধারণ স্বাদের একটা রেসিপি, পনির বাটার মশলা। এটা অসাধারণ খেতে লাগে, রান্না করাও একেবারেই সহজ। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, এমনকি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও তৈরি করে ফেলতে পারেন। রান্না করাও একেবারেই সহজ। তাহলে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই অসাধারণ স্বাদের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন, কড়াই বসিয়ে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পনির। এখানে টুকরো করে কেটে রাখা 200 গ্রাম পনির আছে। পনিরগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট আগে। এতে করে পনিরটা রান্নার পরে খেতে ভালো লাগে। এবার পনিরগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লো ফ্লেমে ভাজবে না, তাহলে পনিরগুলো চিপসে যাবে। কড়া ভাজা হয়ে গেলে পনির খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে পনিরগুলোকে একটু উপরে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। যদিও নুন জলে ভেজানো ছিল, তাও আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর উপরে এভাবে সোনালি রং ধরা পর্যন্ত একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা রয়েছে সে তেলেই আমি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 4-5টা লং একটু থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। একটু ভাজা সুগন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছি আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলু এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে আলুগুলোকে ভাজবো, এতে করে ভাজাও হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবো। ঢেকে দিয়েছি, আলুগুলো ভাজা হতে থাকুক। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি মিক্সারের ছোটো জার। পনিরের গ্রেভির স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চারমগজ, কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার কারণে পনিরের গ্রেভির টেস্টটা একটা ক্রিমি ভাব আসবে, যেটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। এবার জল না দিয়ে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, দেখুন। এবার দিয়ে দিলাম জল। এভাবে করলে পোস্তটা ভালো পেস্ট হয়। তারপরে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এর মাঝখানে আমি 2 বার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তাহলে সবগুলো পেঁয়াজ চারিদিকে ভালোভাবে ভাজা হবে। নাড়াচাড়া না করলে একদিকে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর একদিকে কাঁচা থেকে যেতে পারে, সেজন্য বারবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি টমেটো। এখানে আমি 1টা টমেটোর 1/2টা টুকরো করে এভাবে কেটে দিয়ে দিয়েছি। আমি মশলার পরিমাণটা 200 গ্রাম পনির, 1টা মিডিয়াম সাইজের আলু সেই পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি করে নিতেই পারেন। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা ভালো আসবে, সেজন্য দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। তারপর মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। পনিরের যে কোনো রেসিপি খুব বেশি ঝাল ভালো লাগে না, সেই বুঝেই আপনারা ঝালটা যোগ করবেন। দেখুন বন্ধুরা, ঢেকে ঢেকে আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি
পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্ট। মশলার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার আরও দু মিনিট এভাবে কষিয়ে রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে। দেখুন বন্ধুরা, আরও দু মিনিট ঢেকে ঢেকে এভাবে কষিয়ে রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিলাম হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, সেজন্য এই মুহূর্তে দিয়েছি। আপনাদের যদি একেবারে ফ্রেশ হয় তাহলে মশলা কষানোর প্রথমেই দিয়ে দেবেন। এবার মশলার সাথে আরও কিছু সময় একটু কষিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলার সাথে মটরশুঁটিটাকে আর কষিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়ে এবার দিয়ে দিলাম দুধ। এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ দিয়ে দেব জল। দুধটা একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখানে জলটা আপনারা পরিমাণ বুঝে যোগ করবেন, যতটা আপনাদের গ্রেভিটা দরকার সেই পরিমাণ বুঝে, তবে খুব বেশি পাতলা ভালো লাগবে না। আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিও সেদ্ধ আছে, মশলাও ভালোভাবে কষানো আছে, সেই পরিমাণ বুঝেই জলটা দেবেন। আমি এখানে হাফ চা চামচ চিনি যোগ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি অবশ্যই একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এবার যোগ করে দিচ্ছি ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা, আর পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর কড়াতে দু চামচ সাদা তেল আর এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। গলে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ, এভাবে ডুমু ডুমু করে একটু ছোট ছোট করে কেটে রেখেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি। তবে খুব বেশি নরম করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, গলে যাবে। একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেইভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। আমি সেই তেল আর বাটারে নুন চিনি দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এখানে যোগ করে দিয়েছি, এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা পনির, সাথেই দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। এবার হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ঢেকে একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, দু মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আরও এক টুকরো বাটার, দিয়ে দিচ্ছি এক চা চামচ ড্রাই রোস্ট করে রাখা কচুরি মেথি, একটু হাতে ঘষে দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল, সব কিছু একসঙ্গে হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট, এতে করে গন্ধটা ভালোভাবে মিশে যাবে। তারপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নিলাম, অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রান্না করে খেলে একদম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। খাওয়ার জন্য একেবারে রেডি শাহী পনির বাটার মশলা, কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার কারণে একটা শাহী ফ্লেভার আসবে। সার্ভ করার আগে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপনার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।